পৃথিবীতে 30 বছর যাবত 1 নম্বর জায়গায় ধরে রেখেছে, আমি 30 বছরও যাও পুরো পৃথিবী ঘেঁটে দেখো যে মেইন ভিলাম, আজকে আমি মেইন ভিলেন, মনে করো মেইন কাস্ট, এটা আমি ধরে রেখেছি ইয়াং কাস্ট থেকে আরম্ভ করলাম, প্রথম আসা ভালোবাসা এটা পৃথিবীতে নেই, আর পৃথিবীতে হায়েস্ট ছবি আমারই হবে, আমারই ভিলেন হিসেবে এক ভাষায় আমার হবে, বাট সংখ্যা দিক থেকে 1300-1400 আছে একজন প্রফেসর যিনি ইন্ডিয়াতে কমেডি ক্যারেক্টার করেন ছোট ছোট, উনি প্রায় 1200-1300 করেছেন, এখন অসুস্থ উনি খুব, কি শ্রীরাম, কি শ্রীরাম লাঘব নাকি যে খুব সুন্দর আর কি নাম, উনি তো চিনি আমরা সবাই, তামিল ছবি উনি বেশি করেছেন, উনি অনেক ছবি তামিল মালায়াম আপনার দীর্ঘ করেছেন, ক্যারিয়ার মানে কোন বাট টাইপের? একটা দেশে 30-35 2-3 2-2.5 যুগ যাবে এক জায়গায় থাকা, না মনে এটা করো খুব এটা ডিফিকাল্ট, আল্লাহর রহমান আর তোমাদের ভালোবাসা অবশ্যই আর দর্শকের ভালোবাসা আর আমার শ্রদ্ধেয় পরিচালক প্রডিউসারদের মানে দয়া। মানে দীর্ঘ ক্যারিয়ারে আপনার আসলে কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি করা হয়েছে? যেহেতু অনেক ফিল্ম করছেন, মানে এক ভিলেনি, ক্যারেক্টার তো ভিলেন ভিলেনি মেইন ভিলেনি সবচেয়ে বেশি করা হয়েছে, আমি তুমি না, তো বুঝো তো বাংলাদেশে আমাদের, ভিলেন হলো মানে চরিত্রটা স্পেসিফিক কি থাকতো মানে বেশি না করা হয়েছে? তুমি বড় হচ্ছে তুমি বলো উল্লেখযোগ্য চরিত্র বলো তাহলে তোমার ইজি হবে, তুমি যেটা জানতে চাচ্ছ শব্দটা এটা হবে, সেটা হচ্ছে মানে আমার নাম ভূমিকা কিন্তু হায়েস্ট ছবি আমি করেছি, যতগুলো ভিলেন আছে আমাদের শ্রদ্ধেয় সিনারি থেকে নাম ভূমিকা, নুরা পাগলা, তারপরে মন্টু পাগলা, তারপরে মনে করো মার্ডার, তারপরে মনে করো 2 নম্বর, তারপরে টপ টেরার, নেতা, ভণ্ড নেতা, তারপরে হচ্ছে গিয়ে মনে করো দানব, মান্না নায়ক, মান্না সুপারস্টার ওই সময়, আমি মনে করো যে দেবজল ভাই সুপারস্টার ওই সময়, ও দেবজল ভাই সুপারস্টার, এনার নাম নেই নেই মনে হয় ভুলে গেলাম, ডেফিনেটলি সুপারস্টার, 4-5 বছর তো একেবারে তার তুফানি হাওয়াতে কেউই থাকতে পারিনি, শুধু আমি ছিলাম কোন রকম তার সাথে, ওর তুফানি হাওয়া ছিল দুজন ভাই। কিন্তু আপনার এই যে জনপ্রিয় সংলাপ, যেমন ডিপজল ভাইয়ের অনেক জনপ্রিয় সংলাপ আছে, আপনারও আছে, তো সেই সংলাপ গুলো কি একটা মানে আপনার দর্শকদের দিয়ে শোনাতে না পারেন? না এই বয়সের সংলাপ না, এই বয়সের দর্শক সবাই জানে আমার না সংলাপ, তারপরে ভাই একটা না দিয়ে শোনান, না তাহলে ভাই একটা আনন্দ পাবে। সংশয় সংলাপ কি বলার, বারবার মানে আসলে কমন যেগুলো মানে পপুলারিটি হয় এগুলো দর্শক খুব নিজেই এত মানে বলে বলে ভাইরাল করে ফেলে, তো কাজে আমি কি বলবো, যে মনে করি অন্ধে চায় 2 চোখ আমি চাই প্রতিশোধ, মানে অন্ধ চাই 2টা চোখ চাই আর আমি চাই প্রতিশোধ, শত্রুর মানে ডায়ালগে ছিল যে মুসলির নজর কপালে মুচির নজর পায়, মুসলির নজর কপালে মুচির নজর পায়ে আর মিশা সদগরের নজর শত্রুর গায়ে, তো এগুলো সব মিলে মিলে আমি মানে এগুলো করি, কি আপনি নিজে আর মানে কিছুটা আমি মিলাতাম কিছুটা, যখন একটা আমার নাম হয়ে গেল যখন না তখন সবাই বললো মিশাম একটা এক মুদ্রা দোষ দাও, মুদ্রা দোষ বলতাম আমরা একটা ম্যানারিজম দাও তোমার ক্যারেক্টারের মধ্যে, তখন আবার অনেক যেমন নাম আমার লালু ব্রেনটা বড় চালু, তারপরে ওই যে নাম আমার সাইকেল আমি নাম আমার মাইকেল পাহাড়ে চালাই সাইকেল, এই ধরনের কিছু আমি দিতাম কিছু ইয়েও দিতেন, আমার ক্যারেক্টার হইলে ওনারা চিন্তা করতেন যে মিশরদের জিনিসটা খুব খায়, আর তুমি তো ভালো করে জানো কমার্শিয়াল ছবিতে যার যে জিনিসটা খায় যে আর্টিস্ট ওইটাই মানুষ বেশি করে, কমার্শিয়াল ছবিতে আমরা বলি না কাছাকাছি, আমি অপু বিশ্বাস আর ওই যে সাকিব ভাই বোন, ভাই বোন অনেক ছবি না, কারণ আমার সুপার ডুপার হিট অনেক ছবি আছে, যে অপু আমার বোন, সাকিব হিরো প্রেম করছে আমাকে, প্রেম হতে দেবো না ওকে বিয়ে হতে দেবো না, এরকম ম্যাক্সিমাম ছবি আছে। আচ্ছা ভাই লাস্ট